মেদিনীপুরে কনগড় মন্দিরে পুজো দিলেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। নিহত বিজেপি কর্মীর মাকে নিয়ে পুজো দিলেন প্রার্থী। ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসা শেষ হবে, রিপাবলিক এক্সক্লুসিভ অগ্নিমিত্রা পল। পয়লা বৈশাখের দিন সকাল থেকেই কিন্তু একগুচ্ছ কর্মসূচি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। এই মুহূর্তে কর্ণগড় মন্দিরে রয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং তিনি কিন্তু দলীয় কর্মীদের সাথে কথা বলছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো দিদির সাথে। দিদি, পয়লা বৈশাখ, প্রথমে তোমাকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে, আর বাংলার সমস্ত দর্শক, বাংলার সমস্ত মানুষ এবং সারা পৃথিবীর মানুষকে আমাদের বাংলার নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বাংলার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত সে পিছিয়ে চলেছে এবং সত্যিই শুধু বঞ্চনা, শুধু কষ্ট, শুধু লাঞ্ছনা। তাই আমার মনে হয় আরও বেশি করে আজকের দিনে শপথ নেওয়া উচিত প্রত্যেক বাঙালিকে। বাঙালি বলতে শুধু বাঙালি বাঙালি বলছি না, যারাই বাংলায় রয়েছে, যারাই বাংলার ভালো চায়, শপথ নেওয়া উচিত যে আসুন আমরা বাংলাকে কী বলবো, এই যে অপশাসন তার হাত থেকে আমরা মুক্ত করি। বিজেপি মৃত বিজেপি কর্মীর মা বসে আছে, কি সান্ত্বনা দেবে আজকের দিনে? দেখো, মা হয়ে আমি একজন মা, আমার আরেক মায়ের কাছে আমার সান্ত্বনার কোনো ভাষা নেই। যে সন্তান যদি সে অসুস্থ হয়ে মারা যায় তার সান্ত্বনা আছে, কিন্তু যাকে খুন করে দেওয়া হয় তার কোনো সান্ত্বনা নেই, মায়ের কোনো সান্ত্বনা নেই। খুন তো হচ্ছে, কিন্তু যদি বিচারটা কি পাচ্ছে, যে বিচারের আশা, মানে রবি ঠাকুরের কথায় বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, এটাই কি হচ্ছে না? একদমই তাই। মানে আজকে মানে আমার খুব কষ্ট হয়, এর মানে এর কোনো মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। দুজনেরই চোখে জল, একদিকে মৃত বিজেপি কর্মীর মা রয়েছেন, সাথে রয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, দুজনেরই চোখে জল। আজ পয়লা বৈশাখের দিনে আমি কথা বলার চেষ্টাও করব ওনার সাথে। আঁচল দিয়ে চোখ মুছছেন মৃত বিজেপি কর্মীর মা, তার পাশে বসে রয়েছেন অগ্নিমিত্রা পল, এবং দুজনেরই চোখে জল। বোধহয় সান্ত্বনা দেওয়ার ভাষাটুকুও হারিয়ে ফেলছেন তারা, কারণ বাংলার প্রতিটা কোনায় কোনায় ঠিক এভাবেই প্রত্যেক দিন বিজেপি কর্মীদের খুন হয়ে যাওয়ার অভিযোগ উঠে আসছে। ভালো আছে মায়ের কাছে, আরেক মায়ের কাছে ভালো আছে, চিন্তা করো না। আমি জানি এটার কোনো সান্ত্বনা নেই। একটা মায়ের কাছ থেকে যখন সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়, এ হচ্ছে মহিলা, ছি, এই ধরনের রাজনীতি করতে কি আমরা নেমেছি? না, এইরকম রাজনীতি করতে আমরা নামিনি। আর কতদিন এভাবে মায়েদের চোখের জল পড়বে? কতদিন তারা মানে এই যে বিচারটুকু বা অনিশ্চয়তায় ভোগে যে কালকে হয়তো আমার ছেলে থাকবে না, কালকে হয়তো নতুন কিছু ঘটে যাবে, এটা কতদিন হবে দিদি? দু বছর, 24-26 আমাদের সরকার হবে। আপনি বলছেন বাংলায় সরকার হলে, বিজেপি সরকার হলে কোনো পার্টিরই কোনো ছেলের মৃত্যু হবে না, গর্ব করে বলতে পারি। ত্রিপুরাতে গিয়ে দেখুন, সেখানেও খুব স্ট্রং, সেখানে কংগ্রেস, সিপিএম। দিল্লিতে মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন, এর থেকে লজ্জার কি হতে পারে বলো? শেখ শাহজাহান যে মহিলাদের রাত্রিবেলায় জোরপূর্বক ডেকে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করেছে, আজকে তার পাশে দাঁড়াচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, কিছু বলার নেই, লজ্জার। এই লজ্জার কোনো মানে ভাষা নেই আমার। বদলাবে পরিস্থিতি, বদলাবে সামগ্রিক চিত্র, অন্তত হিংসার যে ছবি বাংলা দেখে এসছে সেই ছবি অন্তত আর দেখতে পাবে না রাজ্যবাসী, অন্তত এমনটাই বলছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। মায়েদের চোখের জল কি আদৌ রক্ষা সম্ভব হবে, কিংবা যে পরিস্থিতি বর্তমানে বাংলায় যে হিংসার ছবি দেখা যাচ্ছে সেই ছবির কি বদল ঘটবে, এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। শালবনী থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। মেদিনীপুরে কনগড় মন্দিরে পুজো দিলেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। নিহত বিজেপি কর্মীর মাকে নিয়ে পুজো দিলেন প্রার্থী। ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসা শেষ হবে, রিপাবলিক এক্সক্লুসিভ অগ্নিমিত্রা পল।
পয়লা বৈশাখের দিন সকাল থেকেই কিন্তু একগুচ্ছ কর্মসূচি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। এই মুহূর্তে কর্ণগড় মন্দিরে রয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং তিনি কিন্তু দলীয় কর্মীদের সাথে কথা বলছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো দিদির সাথে। দিদি, পয়লা বৈশাখ প্রথমে তোমাকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে, আর বাংলার সমস্ত দর্শক, বাংলার সমস্ত মানুষ এবং সারা পৃথিবীর মানুষকে আমাদের বাংলার নতুন বছরের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। বাংলার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত সে পিছিয়ে চলেছে এবং সত্যিই শুধু বঞ্চনা, শুধু কষ্ট, শুধু লাঞ্ছনা। তাই আমার মনে হয় আরও বেশি করে আজকের দিনে শপথ নেওয়া উচিত প্রত্যেক বাঙালিকে। বাঙালি বলতে শুধু বাঙালি বাঙালি বলছি না, যারাই বাংলায় রয়েছে, যারাই বাংলার ভালো চায়, শপথ নেওয়া উচিত যে আসুন আমরা বাংলাকে কী বলবো, এই যে অপশাসন তার হাত থেকে আমরা মুক্ত করি। বিজেপি মৃত বিজেপি কর্মীর মা বসে আছে, কি সান্ত্বনা দেবে আজকের দিনে? দেখো, মা হয়ে আমি একজন মা, আমার আরেক মায়ের কাছে আমার সান্ত্বনার কোনো ভাষা নেই। যে সন্তান যদি সে অসুস্থ হয়ে মারা যায় তার সান্ত্বনা আছে, কিন্তু যাকে খুন করে দেওয়া হয় তার কোনো সান্ত্বনা নেই, মায়ের কোনো সান্ত্বনা নেই। খুন তো হচ্ছে, কিন্তু যদি বিচারটা কি পাচ্ছে, যে বিচারের আশা, মানে রবি ঠাকুরের কথায় বিচারের বাণী নিভৃতে কাঁদে, এটাই কি হচ্ছে না? একদমই তাই। মানে আজকে মানে আমার খুব কষ্ট হয়, এর মানে এর কোনো মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। দুজনেরই চোখে জল, একদিকে মৃত বিজেপি কর্মীর মা রয়েছেন, সাথে রয়েছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, দুজনেরই চোখে জল। আজ পয়লা বৈশাখের দিনে আমি কথা বলার চেষ্টাও করবো ওনার সাথে। আঁচল দিয়ে চোখ মুচ্ছেন মৃত বিজেপি কর্মীর মা, তার পাশে বসে রয়েছেন অগ্নিমিত্রা পল এবং দুজনেরই চোখে জল। বোধহয় সান্ত্বনা দেবার ভাষাটুকুও হারিয়ে ফেলছেন তারা, কারণ বাংলার প্রতিটা কোনায় কোনায় ঠিক এভাবেই প্রত্যেক দিন বিজেপি কর্মীদের খুন হয়ে যাওয়ার অভিযোগ উঠে আসছে। ভালো আছে মায়ের কাছে, আরেক মায়ের কাছে ভালো আছে, চিন্তা করো না। আমি জানি এটার কোনো সান্ত্বনা নেই। মায়ের কাছ থেকে যখন সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়, এই হচ্ছে মহিলা, ছি, এই ধরনের রাজনীতি করতে কি আমরা নেমেছি? না, এইরকম রাজনীতি করতে আমরা নামিনি। আর কতদিন এভাবে মায়েদের চোখের জল পড়বে? কতদিন তারা মানে এই যে বিচারটুকু বা অনিশ্চয়তায় ভোগা, যে কালকে হয়তো আমার ছেলে থাকবে না, কালকে হয়তো নতুন কিছু ঘটে যাবে, এটা কতদিন হবে দিদি? দু বছর, 24-26 আমাদের সরকার হবে। আপনি বলছেন বাংলায় সরকার হলে, বিজেপি সরকার হলে কোনো পার্টিরই কোনো ছেলের মৃত্যু হবে না, গর্ব করে বলতে পারি। ত্রিপুরাতে গিয়ে দেখুন, সেখানেও খুব স্ট্রং, সেখানে কংগ্রেস, সিপিএম। দিল্লিতে মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন, এর থেকে লজ্জার কি হতে পারে বলো? শেখ শাহজাহান যে মহিলাদের রাত্রিবেলায় জোরপূর্বক ডেকে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করেছে, আজকে তার পাশে দাঁড়াচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, কিছু বলার নেই, লজ্জার। এই লজ্জার কোনো মানে ভাষা নেই আমার। বদলাবে পরিস্থিতি, বদলাবে সামগ্রিক চিত্র, অন্তত হিংসার যে ছবি বাংলা দেখে এসছে সেই ছবি অন্তত আর দেখতে পাবে না রাজ্যবাসী, অন্তত এমনটাই বলছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। মায়েদের চোখের জল কি আদৌ রক্ষা সম্ভব হবে? কিংবা যে পরিস্থিতি বর্তমানে বাংলায় যে হিংসার ছবি দেখা যাচ্ছে সেই ছবির কি বদল ঘটবে, এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। শালবনী থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।